এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, সকালেই ধাক্কা প্রিয়াঙ্কার, ইভিএম কারচুপির অভিযোগ খারিজ করল কমিশন, বিস্তারিতভাবে জানিয়ে দেব, সঙ্গেই থাকবেন। ভবানীপুরে 126 নম্বর বুথে রিগিংয়ের অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, কিন্তু সেই অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, মক পোল হতে দেরি হয়, 126 নম্বর বুথে ভোট শুরু হতে দেরি হয়েছে, কিন্তু সেখানে এখন মক পোল হয়ে গিয়েছে এবং ভোটও শুরু হয়ে গিয়েছে, কোনো রকম অশান্তি হয়নি। 126 নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ সাপ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। কি আজ সকালেই বুথ জ্যামের অভিযোগ তুলে প্রিয়াঙ্কা বলেছিলেন, এখন 7:30 বাজে, এখনও এখানে মেশিন জ্যাম করে রাখা হয়েছে, ভোট শুরু করা হচ্ছে না, মেশিন খারাপ থাকলে পাল্টে দাও, মেশিন ঠিক রয়েছে না খারাপ, সকাল 6টা থেকেই সেটাই দেখার ডিউটি তাদের।